আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুরচনা ফেব্রিক্স থেকে আজকে আবারও আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। পোস্ট দিয়েছিলাম যে 2:30 লাইভে আসবো, অলমোস্ট একদম টাইম মতো আমি লাইভে এসে পড়েছি। হোপফুলি আপুরাও আমাকে টাইম মতো জয়েন করে ফেলবেন। আপুরা যত দ্রুত জয়েন করবেন আমি হচ্ছে তত দ্রুত আমার লাইভটাকে স্টার্ট করে দিতে পারবো। আর আমাকে যদি ঠিকমতো দেখা যায় অবশ্যই জানাবেন, লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে তো বলবেনই, আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি একদম ক্লিয়ারভাবে দেখা যায় আর ভালোভাবে শোনা যায় তাহলে বলবেন যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, তো আজকে হচ্ছে আমি কি দেখাবো, আমি ক্যাপশনে বলে দিয়েছি যে আজকে সিল্ক দেখাবো। কিন্তু আমি আর কি এর আগে বলেছিলাম যে আমি যখন সিল্ক দেখাবো আমি অবশ্যই পোস্টে বলে দিব যে হচ্ছে আমি আজকে সিল্ক দেখাবো, যেন কোনো আপুই সিল্কটাকে মিস না করে। কিন্তু 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 আমি বলতে পারিনি আজকে লাইভে যে আমি হচ্ছে পোস্টে যে আমি আজকে সিল্ক দেখাবো, কারণ হচ্ছে আমি একটা অনেক ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে ছিলাম। তো এর জন্য অনেক তাড়াহুড়া করে আমি পোস্ট দিয়ে দিয়েছি। আর আমি তো ভেবেছিলাম যে আমি আজকে লাইভই করতে পারবো না, মানে রাস্তায় এমন অবস্থা, এত জ্যাম, আল্লাহ, আমার মনে হচ্ছিল যে সবাই আজকে কাজের জন্য বের হয়ে গিয়েছে। তো এর জন্য আমি বলতে পারিনি যে আমি আজকে সিল্ক দেখাবো। তো যাই হোক, দেখা যাক কারা কারা আমার লাইভটাকে জয়েন করে। যারা যারা লাইভের সময় জয়েন করে অর্ডার করবে তারা তো সিল্কগুলোকে পেয়ে যাবে, আর যারা লাইভ পরে মানে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে দেখবে আমি জানি না তারা পাবে নাকি পাবে না। ওকে, তো হচ্ছে গিয়ে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে। ওয়াও সিল্ক, হ্যাঁ ওয়াও সিল্ক, আমি কিন্তু ক্যাপশনে বলে দিয়েছি ঠিক আছে যে আজকে হচ্ছে সিল্ক দেখাবো। আর এই সিল্কগুলো এত সফট, মানে আমার ড্রেসগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন, অনেক সফট, অনেক সফট ঠিক আছে, একদম পুরো মানে খুবই সফট একটা সিল্ক। ওকে, হাই আপু, কেমন আছেন? অনেক সুন্দর লাগছে আপু। এই তো রুমানা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আপু। হাই, হ্যালো মনীষা আপু, হাই ক্লিয়ার, ওকে ওয়াও সিল্ক, হ্যাঁ আশা আপু সিল্ক। আচ্ছা, কারা কারা হচ্ছে গিয়ে সিল্কের জন্য অনেক খুশি আমাকে বলেন তো কমেন্ট করে। খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তনবি আপু, হাই আপু, হ্যালো আপু, হ্যালো আর্মিনা আপু, হ্যালো ফারজানা আপু, ওয়াও, হ্যালো সুমাইয়া আপু, ইয়ে কুতুব চাই আপু লিখেছে, হাই কিউট লেডি, হ্যালো কনিকা আপু, ব্লু সিল্ক চাই আছে। ওকে আপু, ওটা রিস্টক হলে আমি দেখিয়ে দিব। ওকে, ইয়ে লক্ষ্মী আপু চলে আসছে, হ্যালো নিশা ইসলাম, নিশু আপু ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, হাই নিশা নৈমি আপু, ক্লিয়ার না আপু, আচ্ছা নেটে কি প্রবলেম হচ্ছে? সুন্দর লাগছে আপি, ওকে থ্যাংক ইউ সো মাচ। নাদিয়া আপু, হ্যালো আপু, হ্যালো নামিরা আপু, ওয়াও আপু তোমাকে অনেক সুইট অ্যান্ড সিম্পল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি রেডি হওয়ার একদম টাইম পাইনি, এর জন্য আমি হচ্ছে গিয়ে মানে আমি আমি ভেবেছিলাম কি যে আমি এই সিল্কটা যখন দেখাবো আমি অনেক সুন্দর করে ব্লু কালার আইশ্যাডো লাগাবো, কিন্তু টাইমের অভাবে আর কিছু করা হলো না। ওয়াও, হাই আপু, কেমন আছো? খুবই সুন্দর লাগছে, হ্যালো মঞ্জিলা আপু, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, যারা যারা কমেন্ট করছেন সবাইকে হাই হ্যালো। আচ্ছা একটু এই নেটটা দেখো তো, নেটে মেবি প্রবলেম। আচ্ছা সবাই একটু 2 সেকেন্ড ওয়েট করেন, আমি হচ্ছে গিয়ে আসছি। একটু নেটটা দেখো, মনে হয় ক্লিয়ার না। আচ্ছা দেখো, আচ্ছা যখন আমি কোনো সুন্দর ড্রেস বলি যে দেখাবো, আচ্ছা প্রাইস অনেক রিজনেবল হবে, সবাই হচ্ছে কি প্রাইস জিজ্ঞেস করে একদম অস্থির হবে না ঠিক আছে। যত আপনারা প্রাইস জিজ্ঞেস করে অস্থির হবেন, আপু প্রাইস বলো, এত কথা বলো না, প্রাইস বলো, আমি কিন্তু তত দেরি করে বলবো, আমাকে ড্রেস দিয়ে দিও, আমি তত লেট করে প্রাইস বলবো। তো কেউ প্রাইসের জন্য অস্থির হবে না, কারণ প্রাইস অবশ্যই রিজনেবল হবে। ওকে, তো হচ্ছে কি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আর আপুরা যেটা করবে সেটা হচ্ছে কি আমার লাইফটাকে অবশ্যই শেয়ার করে দিবে, আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন ঠিক আছে। আমার এই মাইকের এই জিনিসটাকে একটু সরাও। তো হচ্ছে আমাদের 3টা শোরুম, একটা হচ্ছে বসুন্ধরা সিটি, বসুন্ধরা সিটির শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 4 ব্লক ডি, শপ নাম্বার 8687। এরপরে আমাদের শোরুম হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্ক শোরুমের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক নর্থ কোর্ট গ্রাউন্ড ফ্লোর ব্লক বি, শপ নাম্বার 028। এরপরে আমাদের শোরুম হচ্ছে ইসলামপুর, ইসলামপুর শোরুমের অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর খান প্লাজা সৈয়দ আলাদ হোসেন লেন লায়ন সিনেমা হলের গলি ফার্স্ট ফ্লোর শপ নাম্বার 25। আর আজকের সিটগুলো তো মেবি শোরুমে দেওয়া হয়নি না, ও আচ্ছা ওকে, আজকের যে সিল্কগুলো দেখাচ্ছি এগুলো আমি অলরেডি শোরুমে দিয়ে দিয়েছি। তো হচ্ছে গিয়ে যারা যারা শোরুম থেকে নিতে চান তারা শোরুমে গিয়ে দেখে সিল্কগুলোকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে।
ঠিক আছে, ওকে প্রাইস বলো। হ্যাঁ প্রাইস বলে দিব। আর হচ্ছে এই সিরিজটা যেটা দেখাচ্ছি, এটা কিন্তু কিছুদিন আগে একটা কি জানো ইন্ডিয়ানটা দেখিয়েছিলাম না, ওটা হচ্ছে ইন্ডিয়ান ছিল। আর আমি এখন যেটা পরে আছি এটা হচ্ছে আমাদের দেশি শামু সিল্ক, ঠিক আছে। এটা হচ্ছে শামু সিল্কের মধ্যে, এটার কামিজ আর প্যান্ট হলো শামু সিল্কের মধ্যে। এটা আপনি, এটা আমি ব্যাক সাইড দিয়ে বানিয়েছি, ওকে। কারণ ফ্রন্টটা হচ্ছে গিয়ে ব্লু এর মধ্যে ব্লু প্রিন্ট, আর ব্যাক সাইডে যেরকম ছোট ছোট হচ্ছে কি একটু কালারফুল প্রিন্ট আছে, এই জন্য এটাকে আমি ফ্রন্টে দিয়েছি। আপনার চাইলে এটা যেটা আছে সেটা দিয়েই সেটা বানাতে পারবেন, ওকে দাও। আর প্রাইস কিন্তু অবশ্যই রিজনেবল হবে, তো একটু প্রাইস ফার্স্টে বলে দিলে কি হয় না, প্রাইস যদি আমি ফার্স্টে এটার প্রাইস যদি আমি এখন বলি যে এটার প্রাইস এইটা, তাহলে আমি জানি কি করবেন। কেউ হচ্ছে গিয়ে লাইভ দেখবে না, আর কেউ জানতেও চাবে না যে ড্রেসের কি জিনিসপত্র কি। প্রাইস শুনেই অর্ডার করে দিবে, তারপরে যখন ড্রেস নিবে তখন হচ্ছে গিয়ে ঝামেলা হবে, তখন বলবে এটা এরকম ওটা ওরকম, এটা এটা ওটা ওটা, এটা তো বলে নেই। কিন্তু আমি আসলে বলবো কিন্তু কেউ শুনবে না, এর জন্য আমি প্রাইস পরে বলবো। ফার্স্টে আগে আপনাদেরকে এটা ভালো মতো দেখতে হবে ড্রেসটা, ওকে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের দেশি শামু সিল্কের মধ্যে, এটা কামিজ প্যান্ট হচ্ছে সুন্দর শামু সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, আর খুবই 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 সফট, যেটা হচ্ছে গিয়ে আপনারা পরলে এই গরমের মধ্যে অনেক 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 আরাম লাগবে। এটাকে আমি, এটা পুরোটা বডি হচ্ছে শামু সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, এটাকে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, হ্যাঁ ওড়না কিসের সেটাও বলবো। আর এটা পুরোটা বডি কিন্তু প্লেন না, ঠিক আছে, যে দূরে থেকে মেবি মনে হতে পারে পুরোটা বডি হচ্ছে ব্লু, ব্লু এর মধ্যে যে ছোট ছোট করে কালারফুল ফ্লোরাল প্রিন্ট করা, কিন্তু আসলে এটার বডিটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লু স্টার এর মতো করে প্রিন্ট করে, যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ব্লু এর মধ্যে ব্লু স্টার এর মতো করে এটা প্রিন্টটা করা আছে, যেভাবে করে ধরলে পুরোটা ক্লিয়ারভাবে বোঝা যায়। এছাড়াও ভিতরে হচ্ছে গিয়ে আবার ব্লু কালার ছোট ছোট ফ্লোরাল প্রিন্টও কিন্তু আছে, ওকে। হাই আপু, আই এম লেট? না ফারজান আপু, লেট হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমি মাত্রই লাইফটা স্টার্ট করেছি, ওকে। এই যে এখানে কিন্তু সুন্দর করে প্রিন্ট করে দেয়া, আর সবাই কিন্তু অবশ্যই প্রাইস শোনা পর্যন্ত থাকবে, কারণ প্রাইস শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এটার যে প্রাইস এত রিজনেবল। এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টটা, ওকে। এখানে কিন্তু বডিটা খুবই সুন্দর প্রিন্ট করা, এটা দূরে থেকে যদিও বোঝা না যায় কিন্তু সামনাসামনি একদম সুন্দর করে ক্লিয়ারভাবে বোঝা যাবে। আর এখানে হচ্ছে গিয়ে যে তিনটা ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট আছে, এটা কিন্তু আসলে ব্যাক সাইড, এটাকে আমি ফ্রন্টে দিয়েছি, আপনারা চাইলে এটাকে ব্যাক সাইডেও দিতে পারবেন, ওকে। আর এই যেটা নিচেও কিন্তু প্রিন্ট করা, এটার পুরোটা বডি হচ্ছে গিয়ে প্রিন্ট, পুরোটা বডি প্রিন্ট। দূরে থেকে এই প্রিন্টগুলো এত ক্লিয়ার বোঝা যায় না, কিন্তু যখন সামনাসামনি ড্রেসটা নেবেন তখন এটাকে আরও সুন্দর আর আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে, ওকে। যেটা হচ্ছে গিয়ে পুরোটা ফ্রন্টের নিচে, আবার ফ্রন্টের নিচে একটা কালারফুল প্যানেলের মতোও কিন্তু প্রিন্ট আছে, ক্লিয়ার না। আচ্ছা যারা বলছে নেট ক্লিয়ার না, একটু রিফ্রেশ করে নেন, মেবি ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমাদের এখানে কিন্তু নেট একদম ক্লিয়ার দেখাচ্ছে, ওকে। তো এটা হচ্ছে ফ্রন্ট, আবার ফ্রন্টের দুই সাইডে একটা সুন্দর কালারফুল প্রিন্ট আছে, এই যে এই প্রিন্টটা, এই প্রিন্টটা কিন্তু আমার পুরোটা আসেনি, এটা এভাবে করে ঘুরলে যখন আমি ঘুরি তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে এটা এইখান থেকে একটা শুধু, এই যে এখানে তিনটা লাইনের প্রিন্ট আছে, এই যে তিনটা লাইনের প্রিন্ট, আমি ঘুরলে দেখা যায় যে একটা লাইনের প্রিন্ট আসছে, ঠিক আছে। তো এটাকে যদি আপনারা চান যে আপনারা এইখানে দুই সাইডে যে লম্বা লাইনের মতো, তিনটা লাইনের মতো ফ্লোরাল প্রিন্ট এটা পুরোটাই আসুক, তাহলে আপনার টেলরকে বলবেন যে এটা আমি আসলে ফার্স্টে বুঝিনি যে আমার বডি এতই চিপা যে এই প্রিন্টও আসবে না। তো তাহলে আমি জানলে আমি বলতাম যেটাকে যেন কলি করে এই প্রিন্টটাকে যেন এইখান থেকে, এই যে কাঁধের এখান থেকে যেন সামনের দিকে এনে দেয়, এখান থেকে কলি থাকলে তখন দেখবেন যে এটার প্রিন্টটাও দেখতে ভালো লাগবে আর ডিজাইনটাও সুন্দর হবে, ওকে। তখন এটার সাইডে যে তিনটা লাইনের যে ছোট ছোট ফ্লোরাল কালারফুল প্রিন্টটা, ওই কালারফুল প্রিন্টে এই যে এভাবে করে পুরোটা আসবে, ওকে। আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে আমারটা আসেনি, আমি না ঘুরলে আমার এখানে প্রিন্ট দেখাই যাচ্ছে না, কিন্তু আসলে প্রিন্টটা দেয়া আছে। আপনারা যদি চান এই প্রিন্টটা সহ রাখবেন, তাহলে আপনার টেইলরকে ভালো করে এই জিনিসটাকে বুঝিয়ে দিবেন, ওকে। এটার লেন্থ বডি কত হবে সব আমি মেপে বলে দিব। এটা কিন্তু আমাদের দেশি শামু সিল্কের মধ্যে, ওকে। আর শামু সিল্কগুলো অনেক সফট আর অনেক নরম, একদম আরামদায়ক হয়, একদম মাখনের মতো নরম। আর এটা হচ্ছে এটা ব্যাক সাইড, আর এটা যেহেতু এত সফট তো এটাকে কিন্তু, এটাকে আপনাদেরকে একদম যে এটা যেরকম সুন্দর, যেমন যারা বাচ্চা বাচ্চাদেরকে আমরা যেরকম অন্যভাবে একদম অনেক আদর যত্ন করে পালি, তো এটাকে আপনাদের খুবই আস্তে ধীরে সুন্দর করে ইউজ করা লাগবে, ঠিক আছে, কারণ এটা খুবই সফট, খুবই সফট। আর এটা হচ্ছে একটু ঢিলা ঢালা করে বানিয়ে, আমারটা কিন্তু এই যে আমার আমার ড্রেস কিন্তু অত ফিটিং না,
ঠিক আছে, মেবি লাইভে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অত ফিটিং না, ঢিলা করে বানিয়েছি, কারণ এটা সামুসিক, এটাকে একটু লুজ করে বানালে এটা দেখতেও সুন্দর লাগে, বেশি ফিটিং করে বানালে দেখা যাবে যে বেশি শরীরের সাথে লেগে থাকবে, তো একটু ঢিলা করে বানালে দেখতেও সুন্দর লাগবে, পরতেও আরাম লাগবে। ওকে, যেটা হচ্ছে এটা ব্যাক সাইডটা, এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম। ওকে, ওয়াও, নুসরাত আপু লিখেছে অল ক্লিয়ার, ফারজান আপু লিখেছে ওকে আপু, হাই আপি, হ্যালো নুসরাত সাফা আপু, আপু তুমি যে কিউট, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। সাফওয়ান এস চৌধুরী, আপু ওড়নাটা কি জর্জেট? হ্যাঁ, ওড়নাটা আমি ডিটেলসে দেখাবো, ঠিক আছে, ওড়নাটা অনেক, ওড়নার ম্যাটেরিয়ালটা অনেক সুন্দর, অনেক ভালো, অনেক কমফোর্টেবল। ওকে, যেটা হচ্ছে এটা ব্যাক সাইডটা, ব্যাক সাইডটাও সেম ফ্রন্টের মতো, শুধু হচ্ছে গিয়ে, ও আচ্ছা সরি, এটাই কিন্তু ফ্রন্ট। ওকে, এটা হচ্ছে যে এই প্রিন্টগুলো নেই, এই প্রিন্টগুলো ব্যাক সাইডে দিয়েছে, এর জন্য এটাকে আমি ফ্রন্টে ইউজ করেছি। ওকে, আপ তুমি আমার কমেন্ট পড়ো না, সরি তাসনিম জাহান আপু, আবার একটু কষ্ট করে কমেন্ট করে দেন, আমি পড়ে দিই। আর এটা হচ্ছে এটার নিচে এই যে কালারফুল প্যানেলটা, ওকে, ফ্রন্ট আর ব্যাক সাইডের জন্য একদম সেম। হ্যাঁ, প্রাইস প্রাইস বলবো বলবো আপু, একটু ধৈর্য, একটু 10 মিনিট ধৈর্য করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আমি বলে দিব। এটা হচ্ছে এটা স্লিভটা, ঠিক আছে, এটা স্লিভটা হচ্ছে পুরোটা শামু সিল্কের মধ্যে, একদম এরকম ঢিলা করে বানাবেন, দেখবেন যে হাত উঠালে এত সফট, যে হাত উঠালে এটা হচ্ছে গিয়ে নিচে এসে পড়ে, একদম সফট, এত সিল্কি জিনিসটা। ওকে, এটা স্লিভটাও সুন্দর কালারফুল প্রিন্ট করা, আর স্লিভটা হচ্ছে বডির সাথে সুন্দর বানিয়েছে, যেভাবে করে যখন দাঁড়াই দেখেন, কারণ বডিটা হচ্ছে গিয়ে পুরোটা ব্লুর মধ্যে ব্লু প্রিন্ট, আর স্লিভটা পুরো কালারফুল, তো এর জন্য বডির সাথে এই কালারফুল স্লিভটা অনেক সুন্দর করে ম্যাচিং হয়েছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্লিভটা, স্লিভটা খুবই, স্লিভের কিন্তু ভিতরে যেরকম ব্লুর মধ্যে ব্লু প্রিন্ট, তার উপরে যেরকম কালারফুল ছোট ছোট করে ফ্লোরাল প্রিন্ট। লাভ ইউ লাভ ইউ ডল, ওকে লাভ ইউ টু ফারিয়া মিষ্টি আপু। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভটা, ঠিক আছে, আর স্লিভে অনেক কাপড় দেয়া, স্লিভে অনেকগুলো কাপড় দিয়েছে, এই যে হোয়াইট কালারের এক্সট্রা কাপড় দেয়, এটা আমি ফেলে দেওয়ার পরও কিন্তু আমারটা ফুল স্লিভ হয়েছে, মেবি দেখা যাচ্ছে আমারটা কিন্তু তাও ফুল স্লিভ হয়েছে, মানে স্লিভে অনেক কাপড় দেয়া আছে, আমি স্লিভের কাপড়ের লেন্থও বলে দিব, স্লিভ তারপরে ফ্রন্ট ব্যাক সবও দেবে। যেটার সাউন্ড আসছে নাকি আমি জানি না, এটা এত সফট যেখান থেকে হচ্ছে যেরকম কেমন স্লিপারি একটা সাউন্ড আসছে কাপড় যখন এরকম এরকম করি। আচ্ছা দাও, এটা ওড়নাটা এখন দেখাচ্ছি, ওকে, ওড়নাটাকে ভালো করে দেখেন, ওড়নাটা হচ্ছে খুবই সফট একটা জর্জেটের মধ্যে, শিফনও না, খুবই সফট আর অনেক 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 ভালো কোয়ালিটি জর্জেটের মধ্যে ওড়নাটা, আর ওড়নাটা কিন্তু একটু ভারী জর্জেটের মধ্যে, ভারী মানে এটা না যে একদম হালকা, কিন্তু আর কি এটা কাপড়টা হচ্ছে ভারী জর্জেটের মতো, যেটাকে যখন আপনারা গলায় নেবেন একদম স্লিপ কেটে পড়ে যাবে না, গলায় থাকবে, সাইডে নেবেন সাইডে থাকবে, যেখানেই নেবেন একদম সুন্দর করে এটা আপনার গায়ে পড়ে থাকবে, খুবই সুন্দর আর খুবই ভালো কোয়ালিটি, আর তার মধ্যে অনেক কালারফুল, অনেক কালারফুল, এখানে অরেঞ্জ আছে, ইয়েলো আছে, মেরুন আছে, গ্রিন আছে, অনেকগুলো কালার একসাথে দিয়ে খুবই ভাইব্রেন্ট একটা কালারের ওড়না। ওকে, এই যেটা প্রিন্টগুলো এত সুন্দর করে এসেছে, অনেক সুন্দর। ওকে, যাদের যাদের ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন, ওকে, স্ক্রিনশট এখনই নিয়ে রাখেন, আমার কাছে মনে হয় এখন নিয়ে রাখলে ভালো, এখন নিয়ে আপনারা একদম প্রাইসটা শোনার জন্য এই 5 মিনিট বসেন স্ক্রিনশটটা নিয়ে, ওকে, কারণ যখন আমি প্রাইস বলবো তখন আপনারা একটা দৌড় দিবেন যে কে কার আগে দৌড় দিয়ে অর্ডার করতে পারে, এরকম ড্রেস লাগাবেন। ওকে, এটা ওনাটা দেখতে পাচ্ছেন, আর ওনাটা কিন্তু অনেক চওড়া, ওনার চওড়া হচ্ছে কি আপনার 47 ইঞ্চ, তো এটা চওড়া হবে, আর এটার লেন্থও অনেক বেশি, আমার মনে হয় এটার লেন্থ হচ্ছে গিয়ে 90 পর্যন্ত হতে পারে, আমি শিওর না, 90 পর্যন্ত এটা লেন্থ হবে। আর এই যে, আর ওনাটা যেহেতু অনেক চওড়া, তো আপনারা চাইলে এই যে সাইডে যে ব্লু কাপড়টা, এটাকে আপনারা নিয়ে কেটে, যাদের আর কি এই ডিজাইন ভালো লাগে, নিচে থেকে কুচি করে দিয়ে দিতে পারেন, যদি আর কি আপনাদেরকে ওই ডিজাইন আপনারা আপনারা পড়তে পছন্দ করেন তাহলে। ওকে, যেটা হচ্ছে ওড়নাটা, এটাকে যেমন যখন আপনারা গলায় নেবেন তখন এটা অনেক সুন্দর করে চিকন হয়ে গলায় পড়ে থাকবে, ওকে, যেরকম করে চিকন হয়ে গলায় পড়ে থাকবে, আর অনেক বড় যেহেতু, তার মানে এই যে পিছে থেকে দেখেন, পিছন থেকে যখন এটা হবে, দুইটা কিন্তু দুই পাশ থেকে এই যে সমান হবে, ঠিক আছে, এই যে এত বড় হবে, এখান থেকে যত লম্বা দেখতে পাচ্ছেন এখান থেকেও তত লম্বা, তার মানে বুঝতেই পারছেন ওড়নাতে কত কাপড় দেয়া, কত চওড়া আর কত লম্বা। আর এটা প্যান্ট হচ্ছে, আচ্ছা আমাকে ইনা, হ্যাঁ ওই যে ওটা দিয়ে দিও,
মেজারমেন্ট টেপটা। আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের স্যান্টুনের প্যান্ট, সরি স্যান্টুন না, কি জানো, শামু সিল্ক, শামু সিল্কের কামিজ, শামু সিল্কের প্যান্ট। ওকে, ওড়নাটাও মারাত্মক সুন্দর লাগছে। হ্যাঁ তানহা আপু একদম ঠিক বলেছো, ওড়না অনেক সুন্দর। আর ওড়না যেহেতু জর্জেটের মধ্যে, মানে এটা নিতে যে কি কমফোর্টেবল লাগছে আমার, আপনাদেরও খুবই কমফোর্টেবল লাগবে। আর এগুলো যেহেতু আমরা অলরেডি শোরুমে দিয়ে দিয়েছি, তো ইন ঢাকার আপুরা যদি দেখে নিতে চান তাহলে আপনারা শোরুমে গিয়ে দেখে নিয়ে নিতে পারবেন। আর এটার প্যান্ট হচ্ছে একদম সফট শামু সিল্কের মধ্যে, ঠিক আছে, এই যে সুন্দর, এত শাইনি, মানে খুবই সুন্দর করে শাইন দিচ্ছে। ওকে, তো এই দুইটা, এই তিনটা জিনিস গেল। এখন আমি কামিজের মেজারমেন্টটা বলে দেই, বলে প্রাইসটা বলে দিচ্ছি। দাও মেজারমেন্ট টেপটা দাও। আচ্ছা আজকে একটু তুমি করলে ভালো হতো, আচ্ছা থাক সমস্যা নাই, আচ্ছা আমি করি, দাও এই তো না। আচ্ছা আমি এটার লেন্থটা বলে দিচ্ছি, একদম এখান থেকে নিয়ে এক্স্যাক্ট লেন্থ কত হবে আমি ওটাই বলে দিচ্ছি। এটার লেন্থ হবে হচ্ছে গিয়ে 48 ইঞ্চ, ধরা যাচ্ছে না কিন্তু আমি দেখলাম 48, হ্যাঁ এটার লেন্থ হচ্ছে 48 ইঞ্চ, না 49 ইঞ্চ এটার লেন্থ হবে। কিন্তু এটার নিচে এই যে একটু হোয়াইট কাপড়, হোয়াইট কালার কাপড় টাপড় দেওয়া আছে, ওটা হচ্ছে কাটা কাটলে সুন্দর করে এটার মাপ মতো এসে পড়বে, ঠিক আছে। এই যে 49 ইঞ্চ এটার লেন্থ হবে, আর এটার বডি হবে হচ্ছে গিয়ে মেবি 58, তাও শিওর না, দেখে নেই, এটার বডি হবে 58 ইঞ্চ। ওকে, হ্যাঁ এটার বডি হবে হচ্ছে গিয়ে 58, এই যে 28 28 28, তো 58ই হয় না, হ্যাঁ এটার বডি হবে হচ্ছে 58, এটার লেন্থ হবে হচ্ছে 49। আর স্লিভের লেন্থটা বলে দিচ্ছি, স্লিভের চড় আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন, যদি স্লিভের চড়াও জানতে চান তাহলে আমি প্রাইসের পরে বলে দিব। আর যদি ওড়নার লেন্থও জানতে চান তাহলে আমি প্রাইসের পরে ওড়নার লেন্থটাও কিন্তু বলে দিব। স্লিভের লেন্থ কিন্তু 30 ইঞ্চ পর্যন্ত দেয়া আছে, ঠিক আছে, 30 ইঞ্চ পর্যন্ত লম্বা স্লিভের লেন্থ দেয়া এই হোয়াইট কাপড়টা সহ, আর হোয়াইট কাপড়টা ছাড়া হচ্ছে 26 ইঞ্চ দেয়া। তার মানে কিন্তু এটা আপনারা অনেক ইজিলি ফুল স্লিভ পরতে পারবেন, কারণ আমিও ফুল স্লিভ পরি হচ্ছে 21, মানে আমার থেকে হচ্ছে 7 ইঞ্চ বেশি কাপড় দেয়া আছে এটার। আচ্ছা দিয়ে দাও, প্রাইসটা আমি বলে দেবো। ওকে, তো এটার লেন্থ হচ্ছে গিয়ে আপনার 49 আছে, এটার বডি হচ্ছে গিয়ে 58 পর্যন্ত দেয়া আছে, আর এটার স্লিভের লেন্থ আপনার 30 পর্যন্ত দেয়া, আর এটার প্যান্টেও অনেক কাপড় দেয়া। আর যদি ওড়নার লেন্থ আর ওড়নার চওড়াটা জানতে চান তাহলে হচ্ছে কি আমাকে কমেন্ট করে বলে দেন যে আপু আমাকে ওড়নার লেন্থটাও জানান, তাহলে আমি প্রাইস বলে তারপরে ওড়নার লেন্থটা কত আর চওড়া কত হবে আমি বলে দিব, ঠিক আছে। কিন্তু ফার্স্টে প্রাইসটা বলে নিই, কারণ এটার প্রাইস যেহেতু অনেক রিজনেবল, তো আপুদেরকে আর হচ্ছে গিয়ে না জ্বালাই প্রাইসটাকে বলে দেই। ওকে, তো এটা হচ্ছে আমাদের দেশি শামু সিল্ক, এটার প্যান্ট আর কামিজ হচ্ছে গিয়ে শামু সিল্কের মধ্যে, আর এটা ওড়না হচ্ছে একদম একদম সফট আর খুবই ভালো কোয়ালিটি জর্জেটের মধ্যে, ঠিক আছে, প্রিন্টেড সিল্ক ড্রেস। এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1280 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে মাত্র 1280 টাকা করে। যাদের যাদের ভালো লাগছে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার প্লেস করে দিবেন। আর যদি আপনারা এটা শোরুম থেকে নিতে চান, আচ্ছা এটা আমি ধরতে পারছি না কিন্তু কষ্ট করে যতটুকু ধরলাম, মেবি মাইকে অনেক সাউন্ড হচ্ছে, তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আমার স্ক্রিনশট নিলেও হবে। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1280 টাকা করে। যাদের যাদের ভালো লাগছে আপনারা দ্রুত স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, প্রাইস অনলি 1280। হ্যাঁ ইভা খান আপু এতক্ষণ পরে আসছে নাকি, এতক্ষণ চুপ করে আমার লাইভ দেখছিলেন, প্রাইস 1480, আরে না না 1480 না 1280। ওকে, প্রাইস হচ্ছে 1280 টাকা, 1280 টাকা। ওকে, হোপফুলি আমি প্রাইসটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওয়াও আপু অর্ডার ডান, আচ্ছা এই জন্য আমি বলেছিলাম যে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ প্রাইস শুনেই সবাই এক দৌড় দিবে কে কার আগে দৌড় দিয়ে অর্ডার করতে পারে। 1280, হ্যাঁ কয়টা ড্রেস দেখিয়েছো, মাত্র একটা ড্রেস দেখিয়েছি কিন্তু আমি আরেকটা ড্রেসও দেখাবো, সিল্ক ড্রেস। ওকে, আজকে যেহেতু সিল্কের দিন তো হচ্ছে গিয়ে সিল্ক ড্রেস দেখাই, তাই না, হ্যাঁ প্রাইস হচ্ছে 1280 টাকা। ওকে, হ্যাঁ আরও ড্রেস দেখাবো, দেখিয়ে দিচ্ছি, এই যে ধরো। আর ওনার লেন্থটা যদি জানতে চান আমাকে বলেন, আর না হলে হচ্ছে গিয়ে এভাবেই এভাবেই থেকে যাক, তাই না। আচ্ছা নেক্সট আমি আরেকটা ড্রেস দেখাই। হাই আপু, হ্যালো শাহনাজ পারভিন আপু, ওয়াও সিল্ক অনলি 1280, হ্যাঁ মাত্র 1280 টাকা। ওকে, হাই বিউটিফুল, হ্যালো তামান্না আক্তার আপু, অনলি 1280, হ্যাঁ সবাই অবাক হয়ে গিয়েছেন তাই না, কি 1280 টাকা সিল্ক মাত্র। তো যাদের যাদের প্যান্ট ব্ল্যাক কেন, ও আচ্ছা প্যান্ট ব্ল্যাক কারণ হচ্ছে কি যে কামিজের সাথে তো ব্ল্যাক প্যান্টই মান দিয়েছে, আমি জানি না আসলে এটা ক্যাটালগ অনুযায়ী বানানো হয়েছে, প্যান্টের সাথে তো ব্ল্যাক
কামিজের সাথে আমার কাছে মনে হয় যে আমি ও ব্ল্যাক প্যান্টি পরেছি। ও আচ্ছা, কামিজের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের প্রিন্ট, কামিজটা দাও তো। ব্ল্যাকের উপরে নেভি ব্লু অথবা ব্লুর উপরে ব্ল্যাক কিছু একটা হবে। দেখেন তো আমারটা কি বোঝা যাচ্ছে, এই যে এখানে যে প্রিন্টটা এটা ব্ল্যাকের ভিতরে ব্লু অথবা ব্লু এর ভিতরে ব্ল্যাক, সামনাসামনি নিলে বুঝতে পারবেন। ওকে দাও। হ্যাঁ না, লাইটের জন্য না এটা বোঝা যাচ্ছে না যে আসলে এটা ব্ল্যাক ব্লু কালার। ওকে, লাইটের জন্য এখানে এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এর জন্যই হচ্ছে গিয়ে এইটাকে আর কি ব্ল্যাক কালারের প্যান্ট দিয়েছে। ওকে নাও। আচ্ছা নেক্সট আমি আরেকটা সিল্কে চলে যাচ্ছি, যদি কারো হচ্ছে তো আপু তোমারটা দেখাও। এতক্ষণ তো আমারটাই দেখাচ্ছিলাম আপু, এতক্ষণ আমারটাই দেখাচ্ছিলাম, আর আমারটার প্রাইসই হচ্ছে 1280 টাকা। ওকে নেক্সট আমি আইটা দেখিয়ে দিচ্ছি। হাই আপু কেমন আছো? হ্যালো আনিকা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওনা কিসের উপরে? ওনা হচ্ছে সফট জর্জেটের উপরে। ওকে, ওনাটাকে যদিও দেখে মনে হচ্ছে না জর্জেট, কারণ এটা এতই সফট, এটাকে দেখে একদম মনে হচ্ছে না জর্জেট, কিন্তু খুবই ভালো এই যেটা হচ্ছে ওনাটা। ওকে, যাদের যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। ওনাটা কিন্তু অনেক চওড়া, যদি আমি এভাবে করে খুলি তাহলে দেখেন আমার হাত থেকেও এত বড়, এত বড় ওড়না। ওকে ওয়াও, সিল্কটা কি দেশি? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমাদের দেশি শামু সিল্ক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দেশি শামু সিল্কের মধ্যে। শার্টিন সিল্ক যদি বলি বা হচ্ছে গিয়ে জাপানি শার্টিন সিল্ক, ওগুলো ইন্ডিয়ান হয়, আর শামু সিল্কগুলো হচ্ছে আমাদের দেশি হয়। ওকে, এই যে এটা হচ্ছে আরেকটা, এটা হলো গিয়ে অফ হোয়াইট আর গোল্ডেন কালারের মধ্যে। যাদের ভালো লাগবে আপনারা এটারও স্ক্রিনশট নিয়ে নেবেন, আর কেউ যদি দুইটা নিতে চান তাহলে দুইটাই নিয়ে নিতে পারবেন, কারণ দুইটার প্রাইসই কিন্তু সেম, 1280 টাকা করে। ওকে, যেটা হচ্ছে এগুলো সিল্ককে আপনি যেটাকে মন চায় সেইটাকে কিন্তু ফ্রন্ট অথবা ব্যাক বানাতে পারবেন। ওকে, এমন না যে এটা আছে এটাতেই এটাই ফ্রন্ট দিতে হবে বা যেটা আছে ওটাই ব্যাক দিতে হবে, এরকম না। আপনি এটা কেনার পরে আপনি মিররের সামনে গিয়ে ধরে দেখবেন যে কোন সাইডটা বেশি ভালো লাগছে, ওটাকেই আপনারা ফ্রন্ট আর ব্যাক বানিয়ে নিতে পারবেন। ওকে, যেটা হচ্ছে ড্রেসে পুরোটা সুন্দর ফ্রন্ট, এখানে মিন্ট আছে, তারপরে অরেঞ্জ কালার আছে, যে অরেঞ্জ কালার আছে এখানে, আবার একটু রেড টাইপের একটা কালার আছে। প্রাইস হচ্ছে গিয়ে 1280 টাকা। ওকে, প্রাইস আমি বলে দিয়েছি, প্রাইস হচ্ছে মাত্র 1280 টাকা করে। আর এটা হলো এটা ব্যাক সাইডটা, ঠিক আছে? এটা ব্যাক সাইডটা হচ্ছে একদম সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে কালারফুল করে এই যে প্রিন্ট করা, আর এটাকে চাইলেও আপনারা ফ্রন্টে দিতে পারেন। ওকে, বললাম না যেটাকেই ফ্রন্টে দিবেন আপনারা সবই সুন্দর লাগবে, এটাকেও যদি ফ্রন্টে দেন তাও ভালো লাগবে। সব ড্রেসে এই সুবিধাটা থাকে না, কিছু কিছু ড্রেস দেখা যায় ফ্রন্টেটা ফ্রন্টে ইউজ করা লাগে, কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনারা ফ্রন্ট ব্যাক ঘুরিয়ে বানাতে পারবেন। আর এটা হলো গিয়ে স্লিভ, আর এই স্লিভগুলো দিয়ে কিন্তু আপনারা ডিভাইডার প্লাস অনেক ফুল স্লিভ, ডিভাইডার আর ফুল স্লিভ বানাতে পারবেন, কারণ স্লিভের অনেক কাপড় দেওয়া আছে। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভ। আর এটা ওনাটা দিয়ে দাও, এটা ওনাটাও কিন্তু সেম জর্জেটের মধ্যে। ওকে, হাই আপু কেমন আছো? হ্যালো সঞ্জনা আপু, আমি ভালো আছি। প্রাইস 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 হচ্ছে মাত্র কত জন বলেছিলাম, 1280 টাকা। প্রাইস হচ্ছে গিয়ে 1280 টাকা। আর এই যে এটা হচ্ছে এটা ওড়নাটা, এটা ওড়নাটা হচ্ছে অরেঞ্জিশ রেড টাইপের একটা ওড়না, এটার ওড়নাটাও কিন্তু জর্জেটের মধ্যে। ওকে, এটা ওড়নাটাও জর্জেটের মধ্যে, সফট জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে, যেভাবে করে ধরলে মনে হয় এত সফট, একদম খুবই সফট। ওকে, এই যেটাকেও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, যাদের যাদের ভালো লাগছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রাইস কত আল্লাহ, সবাই প্রাইস জিজ্ঞেস করছে, প্রাইস বলে দিয়েছি, প্রাইস হচ্ছে 1280 টাকা। এটা হচ্ছে নেভি ব্লু আপু, রয়্যাল ব্লু না, এটা হলো গিয়ে নেভি ব্লু কালার। ওকে, আমি যেটা পরেছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে, আর সাথেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অফ হোয়াইট আর গোল্ডেন কালারের কামিজ, আর ওড়নাটা হলো গিয়ে অরেঞ্জিশ রেড। আর ওড়নাটা কিন্তু এক কালার না, ওড়নার মধ্যেও কিন্তু এই যে প্রিন্ট আছে। ওকে, ওড়নার প্রিন্টটাও মেবি সুন্দর করে দেখা যাচ্ছে। অর্ডার ডান, আচ্ছা ওকে, ইনশাল্লাহ সবে পেয়ে যাবেন। আর যারা ইন ঢাকা আছেন তারা যদি শোরুম থেকে নিতে চান তাহলে কিন্তু আপনারা আজকে গিয়েই শোরুম থেকে ড্রেসগুলোকে নিয়ে নিতে পারবেন। এই যেটা হচ্ছে পুরোটা ওড়না, ওড়নাগুলো এত ভালো লেগেছে আমার, আর ওড়নাগুলো যেহেতু অনেক লং তো ওড়নাকে যদি আমি গলায়ও নিই দেখা যায় যে অনেক সুন্দর আর অনেক ভালো লাগে, আর খুলে নিলেও খুব ভালো লাগবে। ওকে, একটু পিন পিন করে পিন আপ করে নিলে, এখান থেকে সুন্দর করে পিন আপ করে খুলে নিলেও কিন্তু ওড়নাগুলো খুবই ভালো লাগে, আর ওড়নার লেন্থ তো দেখতেই পাচ্ছেন, ওড়নাগুলো কিন্তু অনেক লম্বা। ওকে নাও। ও, আর এটা হচ্ছে মিন্ট কালার শামু সিল্কের প্যান্ট, এই যেটা হলো গিয়ে মিন্ট কালার শামু সিল্কের প্যান্ট। প্রাইস 1280 অনলি। হ্যাঁ তানহা আপু, প্রাইস হচ্ছে 1280। ইউ লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। ফারহানা আক্তার, সুমি আপু, হাই আপু, হ্যালো আশরাফি মৌরি আপু, ওয়াও 1280 টাকা মাত্র। হ্যাঁ মাত্র 1280 টাকা, ওয়াও 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 ড্রেস, আশরাফি মৌরি আপু লিখেছে। ডেলিভারি চার্জ কত ইন ঢাকা? ডেলিভারি চার্জ ইন ঢাকা আউট অফ ঢাকা সব জায়গায় হচ্ছে গিয়ে 100 টাকা। ওকে,
ওড়নার কালার ম্যাজেন্টা মনে হচ্ছে, ওড়নাটা ম্যাজেন্টা না, ওড়নাটা হচ্ছে একটু অরেঞ্জিশ, অরেঞ্জিশ টাইপের রেডটা কিন্তু বেশি লাইটে ম্যাজেন্টা ম্যাজেন্টা লাগে, ঠিক আছে? ওড়নাটা হচ্ছে অরেঞ্জিশ রেড কালার, এই জন্য আমি কালারটাকে মেনশন করে দিলাম। ওয়াও নাইস ড্রেস, আখি একটা আপু লিখেছে, হাই আপু, হ্যালো নীলাকাশ আপু। আচ্ছা আমি ড্রেসটাকে ধরি, আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন। হ্যাঁ প্রাইস কিন্তু সেম, মাত্র হচ্ছে গিয়ে 1280 টাকা করে, এই যে। আর আমার আমার লাইফটা কে কে শেয়ার করেছেন বললেন না তো, এখন দেখি আপুরা বলে না, লেজি হয়ে গিয়েছে না, কমেন্ট লিখতে মন চায় না। সবাই যদি লেজি হয় তাহলে দুনিয়া চলবে কিভাবে? এই যে এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1280 টাকা। ওকে, এগুলো কিন্তু শামু সিল্ক, ঠিক আছে? হাই আপু, হ্যালো রাকা আপু, ওয়াও পলিসাম আপু লিখেছে, আমি ডান, ওকে থ্যাংক ইউ সো মাচ ইভা খান আপু। আচ্ছা ভেল বটম হাত মানে কি? আমি এই স্লিভের ডিজাইন আমি আসলে চিনি না, এটা কি ডিভাইডারের কথা বলছেন নাকি হচ্ছে কি বেল স্লিভ বা আমব্রেলা স্লিভ বলছেন, আমি বুঝিনি আপু। আপু ওয়াও ড্রেস, আর তোমাকে অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ ফারজানা সোহেল, সোহেল আপু আমি করেছি, ওকে থ্যাংক ইউ সো মাচ তাসলিম জাহান চৌধুরী আপু, তুমি কমেন্ট পড়ো না তাই লিখি না। আচ্ছা এই যে আপু, আমি একসাথে আপনার দুইটা কমেন্ট পড়ে দিলাম, ওকে তোমার পরনেরটা আছে, হ্যাঁ আমি যেটা পড়েছি এটা আমি ফার্স্ট ডেই দেখিয়েছি, হ্যাঁ ফার্স্ট ডে দেখিয়েছি, প্রাইস হচ্ছে 1280 টাকা করে, ওকে আমি, ওকে থ্যাংক ইউ সো মাচ রাকা শারমিন আপু। না এটা হচ্ছে প্রিন্টেড, ওকে না এটার সাথে কোনো প্যাচ নেই, এটা হচ্ছে গিয়ে প্রিন্টেড, ওকে অর্ডার করেছি আপু, ওকে থ্যাংক ইউ মো আপু, আমি শেয়ার করেছি, ওকে থ্যাংক ইউ সো মাচ জিনাত কুইন আপু, আমিও ডান, থ্যাংক ইউ সো মাচ উর্মি আপু। তোমার সিল্কি চুলের রহস্য কি? আচ্ছা আমার চুল কিন্তু আমি ক্যানভো ডিপ শাইন ট্রিটমেন্ট করিয়েছি, এর জন্য একদম অনেক সফট লাগছে, আর আমার চুল কিন্তু ন্যাচারালি স্ট্রেট, ওকে একদম জন্মগত স্ট্রেট, এর জন্য যাদের যেই চুল থাকে তাদের হচ্ছে গিয়ে অন্য চুল, আমার হচ্ছে কার্লি চুল অনেক পছন্দ কিন্তু আমার চুল স্ট্রেট, এই জন্য ভাবলাম যেহেতু স্ট্রেটই এটাকেই হচ্ছে গিয়ে ভালো করে ফেলি একটু। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ টুম্পা আপু। তোমার হাতের মতো লং হবে কি আপু ড্রেসের লেন্থ? হ্যাঁ আমার হাতের মতো লং হবে, আমার আমার আমি হচ্ছে গিয়ে স্লিভের লম্বা পরি 21 ইঞ্চ, ওকে 21 ইঞ্চ লম্বা পরি আমার স্লিভের জন্য, কিন্তু এটার মধ্যে কিন্তু এই দুইটা ড্রেসে 30 ইঞ্চ পর্যন্ত লম্বা দেয়া আছে, আর সাথে হলো গিয়ে কাম আর কি স্লিভের নিচে একটুখানি 2-3 ইঞ্চের হোয়াইট কালারের একটা প্লেন কাপড় দেয়া, তো কারো যদি বেশি ছোট স্লিভ হয়ে যায় তাহলে এত ছোট কারো হবে না, কারণ হচ্ছে গিয়ে স্লিভে কাপড় ইনাফ দেয়া, ওকে। এখানে আপনার কত যেন বললাম 23 বা 24 ইঞ্চ দেয়া আছে, মানে আমার স্লিভের থেকেও বড় স্লিভ হবে, আমি হচ্ছে 21 পরি, মানে সহজ কথা বলতে গেলে আমি লম্বা স্লিভ পরেছি, আপনারাও পরতে পারবেন, আমারটা থেকেও লম্বা 2-3 ইঞ্চ আরও বেশি লম্বা দিতে পারবেন, এতগুলো কাপড় স্লিভে দেয়া, প্লাস সাথে এই যে এরকম করে ঢিলা করে যে আমি বানিয়েছি ডিভাইডার। আচ্ছা আমার এখানে কিন্তু কোনো জোড়াও পরে না, ওকে আমি তো কালকেই বলেছিলাম যে এরকম আমি অনেক ঢিলা ডিভাইডার পরি, এর জন্য আমার নিচে থেকে আমি আমার টেলরকে বলি যত কাপড় লাগে আপনি দিয়ে কাপড় দিয়ে জোড়া দিয়ে আমার স্লিভটা ডিভাইডার করে দেন, কিন্তু এটাতে কিন্তু জোড়াও পরে নাই, ওকে এটাতে এটা হচ্ছে জোড়া ছাড়াই এত ঢিলা হয়েছে, তো এটাতে যদি আমি আমার অন্যান্য কাপড়ের মতো যদি একটু কাপড় অ্যাড করে দিতে বলতাম তাহলে এটা আরও ঢিলা করে দেওয়া যেত, আরও ডিভাইডার হতো, ওকে। তো এটাই হচ্ছে গিয়ে এই কাহিনী, আজকে আর কোনো ড্রেস নেই, কারো যদি অন্য কোনো কিছু জানতে হয় ড্রেস সম্পর্কে আমাকে বলবেন, ওকে। আপু তুমি খুব সুইট, আজ বসুন্ধরা শোরুমে আসবো এই ড্রেসটা নিতে, তুমি কি থাকবে আজকে শোরুমে? না আপু আজকে কোন আপু লিখেছে শ্যামলি আজম আপু, আজকে বসুন্ধরাতে যাব না, আমি হচ্ছে গিয়ে এই ফ্রাইডেতে বসুন্ধরাতে যাব, ঠিক আছে? ও আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দেয়, অনেকেই হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে লাস্ট ফ্রাইডেতে আসছিল, বাট আমি ছিলাম না, কারণ আমি 6টা বাজে বের হয়ে গিয়েছি, আমাদের বাসা অনেক দূর এর জন্য আর কি একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম, তো এই ফ্রাইডেতে কিন্তু আমি বসুন্ধরা শোরুমে থাকছি, ওকে। এই ফ্রাইডেতে আমি বসুন্ধরা শোরুমে যাবো, ওখান থেকে লাইভ করবো, ওখানে যে যে ড্রেস আছে আমি ওগুলো দেখাবো, আর হচ্ছে গিয়ে আমি 2:00 থেকে 2:00 পর্যন্ত থাকবো, 2:30 হ্যাঁ 2:30 থেকে আমি আর কি 2:30 থেকে লাইভে আসার ট্রাই করবো, আমি যখন লাইভে আসবো তখন তো আপনারা বুঝেই যাবেন আমি বসুন্ধরা এসেছি, আর হচ্ছে সন্ধ্যা 6টা বা 6:30 পর্যন্ত আমি বসুন্ধরা সিটিতে এই ফ্রাইডেতে থাকবো, তা তো হচ্ছে গিয়ে যদি আমার সাথে কারো দেখা করতে মন চায় আপনারা হচ্ছে এসে পড়বেন ফ্রাইডেতে বসুন্ধরা সিটিতে, ঠিক আছে? এই ফ্রাইডেতে আমি বসুন্ধরাতে যাব, ওকে আমি 2:00 থেকে 6:00 পর্যন্ত থাকবো,
ঠিক আছে, তো এর মধ্যে আসলে অবশ্যই আমার সাথে দেখা হয়ে যাবে, এর থেকে বেশি দেরি পর্যন্ত কিন্তু আমি থাকতে পারবো না। হ্যাঁ বসুন্ধরা, এটা দাও নাই বসুন্ধরায়, কিন্তু এটা দেয়া হয় নাই। আমি এই খবরের দুঃখজনক জিনিসটা মাত্রই জানলাম, আসলে আমি আজকে অনেক বিজি ছিলাম, আমি এগুলো হচ্ছে খোঁজ খবর রাখতে পারিনি। আচ্ছা এটা যদি থাকে কালকে বসুন্ধরায় দিয়ে দিও না। আচ্ছা এটা আমরা কালকে বসুন্ধরায় দিয়ে দিব। আপু শ্যামলী আপু যেতে চেয়েছিলেন, রিলি সরি, এটা বসুন্ধরায় দেয়া হয়নি। আপনি অনলাইন থেকে অর্ডার করে দেন অথবা কালকে গিয়ে শোরুম থেকে নিয়ে নিন, কিন্তু এটা কিন্তু যমুনা অ্যাভেলেবেল আছে, যমুনাতে আজকে গিয়েই নিয়ে নিতে পারবেন। ওকে, আমি যেটা পড়েছি এটা প্রাইস হচ্ছে 1280 টাকা, প্রাইসটা সিল্কের, এই সিল্ক ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 1280 টাকা। ওকে, ব্যাক সাইডটা একটু দেখান। আচ্ছা ব্যাক সাইড আমি দুইটা ড্রেসের ডিটেলসে দেখিয়ে দিয়েছি। আচ্ছা তাও দাও দেখাই আমারটা, নাকি কোনটা দেখাবো, গোল্ডেনটা, ওটা আমাকে একটু বলে দেন। হাই আপু, হ্যালো সুরাইয়া মিশু আপু, হ্যালো আপু, হ্যালো শাহনাজ পারভিন আপু, ওর নাকি সিল্ক, না নিপা আপু, ওর না হচ্ছে সফট জর্জেটের মধ্যে। ওকে, ওর না সফট জর্জেটের মধ্যে। আর এটা কালকে থেকে তুমি আজকে বসুন্ধরায় দিয়ে দিবা না, কালকে থেকে বসুন্ধরায় দিয়ে দিব। ওকে, এই যে এইটা হচ্ছে, আসলে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইড। আমার কাছে মনে হয় কি, এটা এইভাবে করে বানাতে হবে আর এই প্যানেলটাকে নিচে দিতে হবে, যেটা খুবই ভেজাল, তাই না? আমি এটাকে এভাবে করে সুন্দর করে সিম্পল আর সুন্দর করে বানিয়েছি, এটাকে উপরে দিয়ে ফ্রন্টে দিয়ে এভাবে করে বানিয়েছি। ওকে, এই যেটা হচ্ছে আমারটার ফ্রন্ট আর এটা হলো গিয়ে আমারটার ব্যাক সাইড। ওকে নিশা আপু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আইরিন তাবাসুম আপু, তোমার ড্রেসটা ওড়না দেখাও। আচ্ছা আমার ড্রেসটা ওড়না দেখিয়ে দিয়েছি, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। উমি আপু, প্রাইস প্রাইস হচ্ছে মাত্র 1280 টাকা, ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মাদিহা চাকলাদার, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, এটাই তো, এই যেটা হচ্ছে আমার ড্রেসের ব্যাক সাইড। ওকে, তো এটা দেখিয়ে দিলাম, ফ্রন্ট ব্যাক সব, আর আমারটা ওড়না প্যান্ট যা আছে সব আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি। ওকে, তো আপু শোরুমে কি সবসময় সিল্ক ড্রেস পাওয়া যায়? হ্যাঁ, শোরুমে কিন্তু আমাদের সিল্ক ড্রেস অ্যাভেলেবেল আছে, বসুন্ধরা যমুনা দুই জায়গায় আমাদের সিল্ক ড্রেস অ্যাভেলেবেল আছে, কিন্তু ওগুলো আবার আমাদের অনলাইনে নেই, ওগুলো হচ্ছে শোরুমে গিয়ে নিয়ে নিতে হবে, কারণ অনলাইনে যা ছিল সব স্টক আউট হয়ে গিয়েছে। আর শোরুমে আমাদের 2-3 ধরনের, এর থেকেও বেশি, অনেক অনেক ডিফারেন্ট টাইপের সিল্ক ড্রেস আছে শোরুমগুলোতে। আপনি শুধু শোরুমে গিয়ে বলতে হবে যে আমি 1350 টাকার সিল্ক ড্রেস দেবো, কারণ ইন্ডিয়ান সিল্কগুলো হচ্ছে 1350 টাকা করে, আর দেশি শামু সিল্ক হচ্ছে গিয়ে এগুলো, এই দেশি শামু সিল্কগুলো হচ্ছে 1280 টাকা করে, আর এগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল আছে আর যমুনাতে অ্যাভেলেবেল আছে, বসুন্ধরায় কালকে থেকে দিয়ে দিব। আর দুইটা শোরুমেই আমাদের ইন্ডিয়ান সিল্কগুলো অ্যাভেলেবেল, শুধু গিয়ে বলতে হবে যে আমি 1350 টাকার সিল্কগুলো নিব, তাহলেই দেখবেন আপনাকে বের করে অনেক অনেক ডিফারেন্ট টাইপের সিল্ক যাই আছে সব বের করে দেখিয়ে দিব। ওকে, তারপরে যেটা ভালো লাগে ওটা নিয়ে নেবেন। টিউজডে বসুন্ধরা বন্ধ না, বসুন্ধরা হচ্ছে বুধবারে বন্ধ থাকে, বৃহস্পতিবারে বন্ধ থাকে না। ওকে আপু, হোয়াইট ও বসুন্ধরা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসুন্ধরা, বসুন্ধরা কবে বন্ধ জানি, ও হ্যাঁ টিউজডে তো বসুন্ধরা বন্ধ, আচ্ছা না যমুনা না, ও আচ্ছা মঙ্গলবার, নট থার্সডে, আচ্ছা থাক, আমি না টিউজডে আর থার্সডের মধ্যে আমি অনেক আর কি গ্যাঞ্জাম করে ফেলি। আমাকে একটু অফ হোয়াইট কালারটা দাও, অফ হোয়াইটটা ব্যাক সাইডটা দেখিয়ে দিই। আপু প্রাইস বলো, আপু প্রাইস হচ্ছে 1280 টাকা, অলরেডি কনফার্ম ব্ল্যাক ড্রেসটা। আচ্ছা ওকে, অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে, যাক আপু হচ্ছে আপুর ভাগ্য অনেক ভালো, অর্ডার দেওয়ার সাথে সাথেই কনফার্ম হয়, ও কনফার্ম কিন্তু কল দিয়ে করি, কিন্তু আপু হচ্ছে গিয়ে অর্ডার নাম্বার পেয়ে গিয়েছে, যাক ভালো, একদম সাথে সাথে রিপ্লাই। এই যে এটা হচ্ছে এটার ফ্রন্ট, ওকে, আর এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক সাইড, ঠিক আছে। এটা স্ক্রিনশটটা নিয়ে নেন, এভাবে করে ধরলাম, এটা স্ক্রিনশট নিয়ে নেন, ওড়না দিয়ে ধরতে পারবো না কারণ অনেক কষ্ট হয়। আপু আমি রেড ড্রেসটা পেলাম না, আপু রেড ড্রেসটা স্টক আউট হয়ে গিয়েছে, আপু আমি নেক্সট ডে অনেক 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 সুন্দর সুন্দর রেড ড্রেস আমরা ট্রাই করবো, আর আমি যদি পারি তাহলে আমি রোজালিনও নেক্সট ডে নিয়ে আসবো। ওকে, কিন্তু একটু আপনাদেরকে এগুলো সব জিনিসের জন্য ওয়েট করা লাগবে, অলরেডি ডান। ওকে অন্তু আপু, আপু ড্রেসটা অনেক সুন্দর, হ্যাঁ আসলে অনেক সুন্দর, আর সৌন্দর্যর থেকে বেশি বড় কথা হচ্ছে ড্রেসের কোয়ালিটি খুব ভালো, খুবই আরাম আর অনেক সফট, কারণ আজকে রাস্তায় যে গরম ছিল আমার কাছে মানে মনে হয়েছে যে আমি এই গরমে আর এই জ্যামে আমি সিদ্ধ হয়ে যাব, এরকম অবস্থা। তো এরকম একটা অবস্থায় হচ্ছে গিয়ে সিল্ক খুবই ভালো, খুবই ভালো, আর সিল্ক হচ্ছে গিয়ে আর কি অনেক ভালো, অনেক ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম লাবণী আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আজকে কিন্তু আর কোনো ড্রেস দেখাবো না, আপনারা যে সবাই বসে আছেন আমি কিন্তু আজকে ড্রেস দেখাবো না, আমি চলে যাব।
ওকে এটা আছে আমার, ওকে হ্যাঁ এটা কিন্তু আমরা ইন্ডিয়ানটাও কিছুদিন আগে দেখিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে আমার ওটা ছিল শার্টিন সিল্কের মধ্যে, জাপানিজ শার্টিন সিল্ক, আর এটা হচ্ছে গিয়ে শামু সিল্কের মধ্যে। হ্যালো হ্যালো আলভি আপু, ইসলামপুরে 1350 টাকা সিল্ক আছে? না আপু ইসলামপুরে নেই মনে হয়, ইসলামপুরে গিয়ে দেখতে পারেন, কারণ 1350 টাকা যা সিল্ক ছিল আপাতত স্টক আউট, শুধু বসুন্ধরা আর যমুনাতেই যা আছে, বসুন্ধরা আর যমুনাতেই আছে 1350 টাকা সিল্ক, এছাড়া অন্য কোথাও কিন্তু সিল্ক নেই। ড্রেসটা কি ইসলামপুরে? আপু তোমার ড্রেসটা কি? হ্যাঁ আমার ড্রেসটা মেঘলা আপু ইসলামপুরে পাওয়া যাবে, ইসলামপুরে আজকে গেলে আজকেই পাবেন, এখন গেলে এখনই পাবেন, 5 মিনিট পরে গেলে 5 মিনিট পরেই পাবেন, কিন্তু কালকে গেলে কিন্তু পাবেন না, কারণ হচ্ছে কালকে সব ডেলিভারি দিয়ে দেখা যাবে ড্রেস শেষ হয়ে গিয়েছে। ওকে আপু তোমার ড্রেসটা, আমার ড্রেস আমি ডিটেলসে দেখিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এখন অনেকে জয়েন করছে, তো হচ্ছে আমার ড্রেসটা আমি একদম ডিটেলসে দেখিয়ে দিয়েছি, আমি এখন চলে যাই, তাহলে আপনারা রিমাইন্ড ফরওয়ার্ড করে দেখে নিতে পারবেন। ওকে আর হোপফুলি সবাই আমার লাইফটাকে সুন্দর সুন্দর করে শেয়ার করে দিয়েছেন, তো যারা শেয়ার করে দিয়েছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ আর অনেকগুলো ভালোবাসা, আর যারা আমার রেকর্ডের লাইফটা দেখবেন তারাও কিন্তু লাইফটাকে কষ্ট করে শেয়ার করে দিবেন। ওকে আমি আবার কালকে লাইভে আসবো, কালকে কি দেখাবো জানি না, অবশ্যই সিল্ক দেখাবো না, কারণ সিল্ক আজকেই দেখিয়েছি, তো কালকে কি দেখাবো আমি দেখি, কালকে যা দেখানো যায় দেখাবো। কালকে আবার আমাকে সবাই 2:30 জয়েন করবেন, আর হচ্ছে গিয়ে আপু তুমি লিপস্টিকের নাম, আচ্ছা আমার লিপস্টিকের নাম, আমি হচ্ছে গিয়ে যে লিপস্টিকটা দিয়েছি, আচ্ছা আমি আজকে লিপস্টিকটা দেখিয়ে দিই, একটু দাও তো বক্সটা, এটা আমি যখন এই লিপস্টিক লাগাই সবাই হচ্ছে গিয়ে জানতে চায়, আর এই লিপস্টিকটা আমি লিরা ইম্পোর্ট থেকে নিয়েছি, ঠিক আছে, এই লিপস্টিকটা হচ্ছে গিয়ে আমি লিরা ইম্পোর্ট থেকে নিয়েছি, এই যে সামনেই আছে, এটা হচ্ছে মিলানির গর্জেস, অনেক সুন্দর আসলে একটা গর্জেস কালার, এই যে মিলানির গর্জেস, ঠিক আছে, এই যে এটা হচ্ছে গিয়ে এটা মিলানির গর্জেস, শেড নাম্বার হচ্ছে গর্জেস আর 15, ওকে 1515, মেবি উল্টা লাগছে কিন্তু এটা হচ্ছে মিলানি গর্জেস, শুধু গিয়ে বললেই হবে, এটা আমি লিরা ইম্পোর্ট থেকে নিয়েছি, খুবই সুন্দর, এইটা সব জায়গায় পাওয়া যায়, লিরা ইম্পোর্টে ডিসকাউন্ট চলছিল এর জন্য এই সুযোগে আমি অনেকগুলো মিলানি নিয়ে নিয়েছি, এটা আরও অনেক আগে ঈদের সময় মেবি। ওকে তো হচ্ছে আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকে 4টা লাইভ হবে না, আজকে 4টায় লাইভ হবে না, আজকে এখনই একটা লাইভ করেছি, এরপর আর লাইভ করবো না, কারণ আমি আপাতত খুবই টায়ার্ড, এর জন্য আমি আর কোনো লাইভ করছি না, তো আমি আবার কালকে 2:30 লাইভে আসবো, যেদিন যেদিন আমার 2টা লাইভ হবে ওদিন আমি পোস্টেই বলে দিব যে আজকে 2টা লাইভ হবে, আর যেদিন একটা হবে ওদিন আমি টাইমটা দিয়ে দিব যে 1টা লাইভ হবে। ওকে তো হোপফুলি সবাই আমাকে আবার কালকে জয়েন করবেন, আর যাদের আজকে সিল্ক ড্রেসটা ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন, তাহলেই হয়ে যাবে, ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 1280 টাকা। ওকে তাহলে আবার সবার সাথে কালকে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।